Assalamu alaikum. I am Muhammad Atikul Islam, Instructor Computer, Moyamensing Polytechnic Institute. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আজকে আমার চতুর্থ লেকচার। আজকে যে সকল টপিকসগুলোর উপর আমি আলোচনা করব তা হলো অধ্যায় তিনের ইয়ার ডায়াগ্রামের বিভিন্ন ম্যাপিং কনস্ট্রেন্ট বর্ণনা, ইয়ার ডায়াগ্রামের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা, ইয়ার ডায়াগ্রামকে টেবিলে রূপান্তর কৌশল, বিভিন্ন ধরনের ডাটা মডেলের বর্ণনা। এই লেকচার শেষে শিক্ষার্থীরা উপরোক্ত টপিকসগুলোর উপর স্পষ্ট ধারণা লাভ করবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। প্রথমেই এন্টিটি টাইপ কি? যে সকল এন্টিটিগুলোর অ্যাট্রিবিউট একই ধরনের তাদের সমষ্টিকে এন্টিটি টাইপ বলে। নিচে একটি এন্টিটি টাইপ ডিপার্টমেন্ট এবং তার অ্যাট্রিবিউটগুলোর নাম এবং মান দেখানো হলো। নির্দিষ্ট এন্টিটি টাইপের সকল এন্টিটি এর সমষ্টিকে এন্টিটি সেট বলে। সাধারণত এন্টিটি টাইপ ও এন্টিটি সেট একই অর্থ বহন করে। যেমন ডিপার্টমেন্ট টেবিল দ্বারা এন্টিটি টাইপ ও সকল ডিপার্টমেন্টের এন্টিটি সেট উভয়ই বোঝায়। এটা মূলত একটি টেবিল যেটিকে এন্টিটি টাইপ বলা হচ্ছে, এটিকে সাধারণ অর্থে এন্টিটি সেটও বলা হয়, যার একই ধরনের তিনটি অ্যাট্রিবিউট রয়েছে যাদের নাম হলো ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এবং বাজেট। এবং এখানে মোট আটটি এন্টিটি রয়েছে এবং প্রত্যেকটি এন্টিটিরই তিনটি করে অ্যাট্রিবিউট রয়েছে এবং প্রত্যেকটি অ্যাট্রিবিউটই একই রকম। তারপরে আসি রিলেশনশিপ টাইপ অথবা রিলেশনশিপ সেট। এন সংখ্যক এন্টিটি টাইপ E1, E2 থেকে EN এর মধ্যে রিলেশনশিপ টাইপ R বলতে ওই এন্টিটি টাইপগুলোর এন্টিটি সমূহের মধ্যে এক সেট সম্পর্ককে বোঝায়। এন্টিটি টাইপ ও এন্টিটি সেটের মতো রিলেশনশিপ টাইপ এবং রিলেশনশিপ সেট একই অর্থ বহন করে। উদাহরণস্বরূপ দুইটি এন্টিটি টাইপ ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ টাইপ হলো অ্যাডভাইজর, যেখানে একজন ইনস্ট্রাক্টর অ্যাডভাইজর হিসাবে এক বা একাধিক স্টুডেন্টকে অ্যাডভাইস করে থাকে, যা নিচের চিত্রে দেখানো হলো। এখানে ইনস্ট্রাক্টর একটি এন্টিটি সেট, স্টুডেন্ট একটি এন্টিটি সেট, তাদের মধ্যবর্তী যে রিলেশনশিপটি রয়েছে সেটির নাম হলো অ্যাডভাইজর। তারপরে আসি ম্যাপিং কার্ডিনালিটি। কোনো একটি এন্টিটি সেটের যতগুলো এন্টিটি একটি রিলেশনশিপ সেট এর মাধ্যমে অন্য আরেকটি এন্টিটি সেটের এন্টিটি এর সাথে যুক্ত হতে পারে, এন্টিটিগুলোর সেই সংখ্যাকে ম্যাপিং কার্ডিনালিটি অথবা কার্ডিনালিটি রেশিও বলে। উদাহরণস্বরূপ এন্টিটি সেট এ ও বি এর মধ্যে বাইনারি রিলেশনশিপ সেট আর এর ক্ষেত্রে নিম্নলিখিত ম্যাপিং কার্ডিনালিটিগুলোর যে কোনো একটি হতে পারে। যদি এ এর একটি এন্টিটি বি এর সর্বাধিক এন্টিটি একটি এন্টিটির সাথে এবং বি এর একটি এন্টিটি এ এর সর্বাধিক একটি এন্টিটির সাথে যুক্ত হয়, তবে সেই সম্পর্ককে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলে। এখানে এ এর চারটি এন্টিটি এবং বি এর তিনটি এন্টিটি, এর একটি এন্টিটি বি এর সর্বোচ্চ একটি এন্টিটির সাথে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটির সাথেও নয়, এরকম যদি সম্পর্ক হয় তাহলে আমরা সেটাকে বলি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এখানে একটি উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, কোনো একটি কোম্পানির এমপ্লয়ি এবং তাদের জন্য বরাদ্দকৃত কারের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ অনেকগুলো এমপ্লয়ি অনেকগুলো কার, প্রত্যেকের জন্য যদি একটি একটি করে কার দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলে। তারপরে সেই ওয়ান টু মেনি রিলেশনশিপ। যদি এর একটি এন্টিটি বি এর যে কোনো সংখ্যক এন্টিটির সাথে এবং বি এর একটি এন্টিটি এর সর্বাধিক একটি এন্টিটির সাথে যুক্ত হয়, তবে সেই সম্পর্ককে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলে। যেমন এখানে এর তিনটি এন্টিটি বি এর পাঁচটি এন্টিটি, এর একটি এন্টিটি বি এর দুইটি এন্টিটির সাথে, আবার কোথাও এর
দুইটি এন্টিটি, একটি এন্টিটি বি এর একটি এন্টিটির সাথে, কিন্তু বি এর একটি এন্টিটি এর কেবল একটি এন্টিটির সাথে যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ান টু মেনি রিলেশনশিপ। উদাহরণস্বরূপ এখানে দেখানো হয়েছে ডিপার্টমেন্ট এবং এমপ্লয়ির মধ্যে সম্পর্ক। কোনো একটা কোম্পানির একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি কাজ করতে পারে, তাহলে সেই রিলেশনশিপটিকে আমরা বলতে পারি ওয়ান টু মেনি রিলেশনশিপ। তারপরে আসি মেনি টু ওয়ান রিলেশনশিপ। যদি এর একটি এন্টিটি বি এর সর্বাধিক একটি এন্টিটির সাথে এবং বি এর একটি এন্টিটি এর যে কোনো সংখ্যক এন্টিটির সাথে যুক্ত হয়, তবে সেই সম্পর্ককে মেনি টু ওয়ান রিলেশনশিপ বলে। যেমন এইখানে এ এর পাঁচটি এন্টিটি বি এর তিনটি এন্টিটির সাথে সম্পর্ক দেখানো হয়েছে, যেখানে এর প্রত্যেকটি এন্টিটি বি এর একটি এন্টিটির সাথে, কিন্তু বি এর একটি এন্টিটি এ দুইটির সাথে, কোনোটি আবার একটির সাথে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মেনি টু ওয়ান রিলেশনশিপ। উদাহরণস্বরূপ এখানে দেখানো হয়েছে একটি কোর্সে যদি একাধিক স্টুডেন্ট ভর্তি হয়, সেই ক্ষেত্রে তাদের সম্পর্কটিকে বলা হয় মেনি টু ওয়ান রিলেশনশিপ। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে যদি মেনি রিলেশনশিপ হয়, তাহলে সেই ক্ষেত্রে একাধিক লাইন দিয়ে এখানে বোঝানো হয়েছে এবং একটি রিলেশনের ক্ষেত্রে একটি লিঙ্ক দিয়ে বোঝানো হয়েছে। তারপরে আসি মেনি টু মেনি রিলেশনশিপ। যদি এর একটি এন্টিটি বি এর যে কোনো সংখ্যক এন্টিটি এর সাথে এবং বি এর একটি এন্টিটি এর যে কোনো সংখ্যক এন্টিটির সাথে যুক্ত হয়, তবে সেই সম্পর্ককে মেনি টু মেনি রিলেশনশিপ বলে। এখানে এর চারটি এন্টিটি বি এর চারটি এন্টিটি, এর একটি এন্টিটি বি এর দুইটি এন্টিটির সাথে, আবার এখানে একটি এন্টিটি একটি এন্টিটির সাথে, আবার এইদিকে বি এর একটি এন্টিটি এর দুইটি এন্টিটির সাথে। তার মানে এখানে উভয় ক্ষেত্রেই একটি এন্টিটি একাধিক এন্টিটির সাথে যুক্ত হয়েছে, তাহলে আমরা এটাকে বলতে পারি মেনি টু ওয়ান রিলেশনশিপ। এখানে উদাহরণস্বরূপ একটি একটি কোম্পানির এমপ্লয়ি এবং বিভিন্ন প্রজেক্টের মধ্যে রিলেশনশিপ দেখানো হয়েছে, যে একাধিক প্রজেক্ট একাধিক এমপ্লয়ি, সেই ক্ষেত্রে যে রিলেশনশিপটা সেটাকে বলা হয় মেনি টু মেনি রিলেশনশিপ। তো এই গেল রিলেশনশিপের আলোচনা। তারপরে আসি অ্যাট্রিবিউট। প্রত্যেকটি এন্টিটির নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো দ্বারা তাকে বর্ণনা করা হয়, উক্ত বৈশিষ্ট্যগুলোকে অ্যাট্রিবিউট বলে। যেমন এমপ্লয়ি এন্টিটিকে এমপ্লয়ি নেম, এজ, অ্যাড্রেস, স্যালারি এবং জব, এই অ্যাট্রিবিউটগুলো দ্বারা বর্ণনা করা হয়। নির্দিষ্ট একটি এন্টিটির বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকতে পারে, যা নিম্নরূপ। কম্পোজিট অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটগুলোকে ছোট ছোট উপ অংশে বা সাব পার্টে ভাগ করা যায় তাদেরকে কম্পোজিট অ্যাট্রিবিউট বলে। যেমন নেমকে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমে ভাগ করা যায়, সুতরাং নেম একটি কম্পোজিট অ্যাট্রিবিউট। তারপরে সিম্পল অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটগুলোকে ভাগ করা যায় না তাদেরকে সিম্পল অ্যাট্রিবিউট বা অ্যাটমিক অ্যাট্রিবিউট বলে। মূলত কম্পোজিট অ্যাট্রিবিউটের প্রত্যেকটি উপ অংশ যেমন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমকে আমরা সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারি। সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, নির্দিষ্ট এন্টিটির ক্ষেত্রে বেশিরভাগ অ্যাট্রিবিউটেরই একটি একক মান থাকে, যাদেরকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট বলে। যেমন কোনো একজন ব্যক্তির বয়স বা এজ সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, কিছু কিছু ক্ষেত্রে একটি অ্যাট্রিবিউটের একাধিক মান থাকতে পারে যাকে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলে। যেমন একজন ইন্সট্রাক্টরের ফোন নাম্বার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, কারণ কোনো ইন্সট্রাক্টরের ফোন নাম্বার নাই, কারো একটি, কারো আবার একাধিক ফোন নাম্বার থাকতে পারে। সেই ক্ষেত্রে ইন্সট্রাক্টর এন্টিটির
একাধিক ফোন নাম্বারের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। তারপরে আসি ডিরাইভ অ্যাট্রিবিউট ও স্টোরড অ্যাট্রিবিউট। কোনো কোনো ক্ষেত্রে অ্যাট্রিবিউটগুলোর মানের মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকে এবং একটি অ্যাট্রিবিউটের মান অন্য এক বা একাধিক অ্যাট্রিবিউটের মান থেকে বিভিন্ন প্রক্রিয়ায় প্রাপ্ত হয়। সেই ক্ষেত্রে প্রাপ্ত অ্যাট্রিবিউটগুলোকে ডিরাইভ অ্যাট্রিবিউট এবং যে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটগুলো থেকে প্রাপ্ত হয় সেটিকে বা সেইগুলোকে স্টোরড অ্যাট্রিবিউট বলে। যেমন কোনো ব্যক্তির এইজ এর মান তার বার্থ ডেট এবং কারেন্ট ডেট থেকে বের করা হয়। এখানে এজ হলো ডিরাইভ অ্যাট্রিবিউট এবং বার্থ ডেট হলো স্টোরড অ্যাট্রিবিউট। নাল ভ্যালু অ্যাট্রিবিউট, কিছু কিছু অ্যাট্রিবিউটের মান অনেক সময় থাকে না, যেমন অ্যাপার্টমেন্ট নাম্বার ও কলেজ ডিগ্রি ইত্যাদি অ্যাট্রিবিউটগুলোকে অ্যাট্রিবিউটগুলোর মান কারো থাকে আবার কারো থাকে না। এই ক্ষেত্রে নাল ভ্যালুড অ্যাট্রিবিউট, এইগুলোকে নাল ভ্যালুড অ্যাট্রিবিউট বলা হয়। কি অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটের প্রত্যেকটি এন্টিটির ক্ষেত্রে একটি একক মান থাকে তাকে কি অ্যাট্রিবিউট বলে। যেমন প্রত্যেকটি ছাত্রের একটি একক রোল নাম্বার থাকে, এখানে রোল নাম্বার একটি কি অ্যাট্রিবিউট। তারপরে আসি ইয়ার ডায়াগ্রামকে টেবিলে রূপান্তর কৌশল। ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করার পর ইয়ার ডায়াগ্রামকে রিলেশনাল মডেলের টেবিলে রূপান্তর করা হয়, কারণ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেমন MySQL, Oracle ইত্যাদি দ্বারা রিলেশনাল মডেলকে সহজেই বাস্তবায়ন করা যায়। নিচের নিয়মগুলোর মাধ্যমে ইয়ার ডায়াগ্রামকে টেবিলে রূপান্তর দেখানো হলো। নিয়ম এক, শুধুমাত্র সিম্পল অ্যাট্রিবিউট বিশিষ্ট এন্টিটির ক্ষেত্রে, এন্টিটি সেটের ক্ষেত্রে রিলেশনাল মডেলে কেবল একটি টেবিল প্রয়োজন। অর্থাৎ এই ধরনের শর্তে, অর্থাৎ এন্টিটি সেট একটি এবং তাদের প্রত্যেকটি অ্যাট্রিবিউটই সিম্পল, সেই ক্ষেত্রে একটি টেবিলের মাধ্যমে সেই ডায়াগ্রামটাকে রূপান্তর করা যায় এবং সেই ক্ষেত্রে এন্টিটি সেটের অ্যাট্রিবিউটই টেবিলের অ্যাট্রিবিউট হবে এবং এন্টিটি সেটের কি অ্যাট্রিবিউটই টেবিলের প্রাইমারি কি হবে। তাহলে আমরা এটা দেখি। উদাহরণস্বরূপ এখানে একজন স্টুডেন্ট, একটি স্টুডেন্ট এন্টিটি সেটের তিনটি অ্যাট্রিবিউটই সিম্পল অ্যাট্রিবিউট এবং এর মধ্যে একটি অ্যাট্রিবিউট হলো কি অ্যাট্রিবিউট। শর্তে বলা হয়েছে যে কি অ্যাট্রিবিউটটি টেবিলের প্রাইমারি কি হবে এবং অন্যান্য অ্যাট্রিবিউটগুলো টেবিলের অ্যাট্রিবিউট হিসাবে থাকবে। তাহলে এখানে তিনটি অ্যাট্রিবিউটই রয়েছে। এইভাবে একটি সিম্পল অ্যাট্রিবিউট বিশিষ্ট এন্টিটি সেটকে টেবিলে রূপান্তর করা হয়। এখানে তার স্কিমা দেখানো হলো, স্টুডেন্টের স্কিমাটি দেখানো হলো। তারপরে নিয়ম দুই, কম্পোজিট অ্যাট্রিবিউট বিশিষ্ট এন্টিটি সেটের ক্ষেত্রে যে কোনো সংখ্যক কম্পোজিট অ্যাট্রিবিউট বিশিষ্ট এন্টিটি সেটের ক্ষেত্রে রিলেশনাল মডেলে কেবল একটি টেবিলের প্রয়োজন হয়, তবে রূপান্তরের সময় শুধু কম্পোজিট অ্যাট্রিবিউট এর সিম্পল অ্যাট্রিবিউটগুলো নেওয়া হবে কিন্তু কম্পোজিট অ্যাট্রিবিউটগুলোকে নয়, অর্থাৎ কম্পোজিট অ্যাট্রিবিউটগুলোকে নেওয়া হবে না। উদাহরণস্বরূপ এখানে দেখানো হচ্ছে যে এটা একটা এন্টিটি সেট, স্টুডেন্ট এন্টিটি সেট, যার অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে। এটা হলো কি অ্যাট্রিবিউট, এটা একটা কম্পোজিট অ্যাট্রিবিউট, নেম তার দুইটা সিম্পল অ্যাট্রিবিউট রয়েছে, অ্যাড্রেস তার তিনটি সিম্পল অ্যাট্রিবিউট রয়েছে। তাহলে শর্ত অনুযায়ী এই কি অ্যাট্রিবিউটটি হবে প্রাইমারি কি, আর এইখানে কম্পোজিট অ্যাট্রিবিউটগুলো হবে না, তার সিম্পল অ্যাট্রিবিউটগুলো হবে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে হাউস নাম্বার স্ট্রিট সিটি, এই এই তিনটি হবে। এইভাবে একটি ইয়ার ডায়াগ্রামকে টেবিলে রূপান্তর করা হয়। স্কিমা এখানে, স্কিমাটি দেখানো হলো, এটির যে এই টেবিলটির স্কিমা সেটা এখানে দেখানো হলো। তারপরে নিয়ম তিন, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বিশিষ্ট এন্টিটি সেটের ক্ষেত্রে যে কোনো সংখ্যক মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বিশিষ্ট এন্টিটি সেটের ক্ষেত্রে রিলেশনাল মডেলে
দুইটি টেবিলের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে শর্তগুলো হলো একটি টেবিলের প্রাইমারি কি সহ সকল সিম্পল অ্যাট্রিবিউট হবে, অন্য টেবিলে প্রাইমারি কি সহ সকল মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটগুলো হবে। এখানে আমরা যদি খেয়াল করি দেখব যে এখানে একটি এন্টিটি সেট যার একটি অ্যাট্রিবিউট মাল্টিভ্যালুড, যেটা এবার ডাবল ইলিপস দিয়ে দেখানো হয়েছে। শর্ত অনুযায়ী বলা হচ্ছে যে এখানে দুইটা টেবিল হবে, একটা টেবিলে এন্টিটি কিটা অ্যাট্রিবিউট কিটা হবে প্রাইমারি কি এবং একটা সিম্পল অ্যাট্রিবিউট হবে, অপর টেবিলে এটা হবে প্রাইমারি কি এবং মাল্টিভ্যালু অ্যাট্রিবিউটটা হবে। এইভাবে দুটি টেবিলের মাধ্যমে এই এন্টিটি ইয়ার ডায়াগ্রামটিকে টেবিলে কনভার্ট করা হয়। তারপরে আসি রিলেশনশিপ সেটকে টেবিলে রূপান্তর কৌশল। রিলেশনশিপ সেটকে রূপান্তরের ক্ষেত্রে রিলেশনাল মডেলে একটি টেবিল প্রয়োজন, অর্থাৎ সেই ক্ষেত্রে একটি টেবিলের মাধ্যমে রিলেশনশিপ সেটটিকে উপস্থাপন করা যাবে। টেবিলের অ্যাট্রিবিউটগুলো হলো অংশগ্রহণকারী এন্টিটি সেটগুলোর প্রাইমারি কি। এই যেই টেবিলটা হবে সেটা এইখানে অংশগ্রহণকারী এন্টিটি সেটগুলোর মধ্য থেকে যে প্রাইমারি কিগুলো আছে, যেমন এইখানে এই এন্টিটি সেটের প্রাইমারি কি হলো এটা, এই এন্টিটি সেটের প্রাইমারি কি হলো এইটা ডিপার্টমেন্ট আইডি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টেবিলটি হবে এমপ্লয়ি নাম্বার ডিপার্টমেন্ট আইডি। তারপরে যেহেতু এটার একটা নিজস্ব অ্যাট্রিবিউট রয়েছে সিন্স, সেটা হবে তাহলে এইভাবে একটা রিলেশনশিপকে টেবিলে রূপান্তর করা হয়। স্কিমাটি এরকম হবে, স্কিমা ওয়ার্ক ইন এমপ্লয়ি নাম্বার ডিপার্টমেন্ট আইডি সিন্স। এভাবে যদি সম্পূর্ণ এন্টিটি ডায়াগ্রামকে রূপান্তর করতে হয় সেই ক্ষেত্রে রিলেশনাল মডেলে তিনটি টেবিল প্রয়োজন। একটি টেবিল হবে এমপ্লয়ি টেবিল, অপরটি ডিপার্টমেন্ট টেবিল, আর তিন নম্বরটি হবে রিলেশনশিপের জন্য ওয়ার্ক ইন টেবিল। তারপরে আসি ডাটাবেস মডেল। ডাটা মডেল হলো কিছু তথ্য টুলের সংগ্রহ বা কনসেপচুয়াল টুলের সংগ্রহ, যা ডাটা, ডাটা রিলেশনশিপ, ডাটা সিমেন্টিক ও কনসিস্টেন্সি কনস্ট্রেন্ট বর্ণনা করে। অর্থাৎ এই সংজ্ঞাটি আমি আগেও দিয়েছি কয়েকবার, পূর্বের লেকচারে ওইগুলো ছিল। তো এখন দেখা যাচ্ছে কি যে এটা মূলত কি কতগুলা কনসেপচুয়াল টুল বা তথ্য টুলের সংগ্রহ, যার মাধ্যমে ডাটাকে বিভিন্নভাবে বর্ণনা করা হয়, ডাটার রিলেশনশিপকে বর্ণনা করা হয়, ডাটার বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়, তারপরে ডাটার কনসিস্টেন্সি কনস্ট্রেন্ট নিয়ে আলোচনা করা হয়, এগুলো নিয়ে আলোচনা করা হয়। ডাটা মডেলগুলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা কিভাবে সঞ্চয়, সংযুক্ত, অ্যাক্সেস এবং আপডেট করা হয় তা উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয়। এইখানে ডাটা মডেল মূলত ছয় প্রকারের, অর্থাৎ মূল ছয় প্রকার ডাটা মডেলকে এখানে দেখানো হয়েছে। আরও বিভিন্নভাবে ডাটাকে মডেলাইজ করা যায়, তবে এখানে ছয় প্রকার দেখানো হয়েছে। এক নম্বরে হলো হায়ারার্কিক্যাল মডেল, দুই নম্বরে নেটওয়ার্ক মডেল, তিন নম্বরে রিলেশনাল মডেল, চার নম্বরে এন্টিটি রিলেশনশিপ মডেল, পাঁচ নম্বরে অবজেক্ট বেসড ডাটা মডেল, ছয় নম্বরে সেমি স্ট্রাকচার ডাটা মডেল। প্রথমেই হায়ারার্কিক্যাল ডাটা মডেল। হায়ারার্কিক্যাল মডেল ছিল প্রথম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মডেল। এই মডেল ট্রি স্ট্রাকচারের মাধ্যমে ডাটাকে উপস্থাপন করে থাকে। হায়ারার্কিক্যাল শুরু হয় রুট থেকে, যেখানে রুট ডাটা রয়েছে, তারপরে এটি ট্রিয়ের আকারে প্যারেন্ট নোডে চাইল্ড নোড যুক্ত হয়। এই মডেলটি খাবারের রেসিপি, কোনো ওয়েবসাইটের সাইট ম্যাপ ইত্যাদির মতো কিছু বাস্তব সম্পর্ককে উপস্থাপন করতে পারে। উদাহরণস্বরূপ কোনো শপিং ওয়েবসাইটে জুতাগুলির মধ্যে নিম্নলিখিত স্ট্রাকচার হতে পারে। অর্থাৎ হায়ারার্কিক্যাল মডেলটা হলো একটা ট্রি স্ট্রাকচার, যেখানে ডাটাগুলোকে ট্রি স্ট্রাকচারের মাধ্যমে
উপস্থাপন করা হয়। এবং ট্রিয়ের বৈশিষ্ট্য হলো তার একটা রুট থাকে এবং সেই রুটের আন্ডারে অনেকগুলা ব্রাঞ্চ বা অনেকগুলা শাখা থাকে যেগুলাকে বলা হয় এখানে চাইল্ড বলা হচ্ছে এবং রুটটাকে প্যারেন্ট বলা হচ্ছে। তো এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটা হলো যে সে একটা ওয়েবসাইটে জুতার বিভিন্ন ক্যাটাগরি দেওয়া হয়েছে, সেখানে এইভাবে যদি রিপ্রেজেন্ট করা হয় এই ফরম্যাটে তাহলে সেটাকে হায়ারার্কিক্যাল মডেল বলা হবে। এখানে শুগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রথমে উইমেন্স শুজ, ম্যানস শুজ, তারপরে তার মানে এই দুটো হলো দুইটা চাইল্ড, তারপরে এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, হাই হিল আর বেলিস, তারপরে ম্যান শুজের মধ্যে স্পোর্টস শুজ আর স্নেকার্স, এইভাবে ভাগ করে দেখানো হয়েছে। তারপরে মডেলটি হলো হায়ারার্কিক্যাল মডেল, এটি নেটওয়ার্ক মডেল। এই মডেলটি হায়ারার্কিক্যাল মডেলের একটি এক্সটেনশন, এটি রিলেশনাল মডেলের আগে সবচেয়ে জনপ্রিয় মডেল ছিল। এই মডেলটি হায়ারার্কিক্যাল মডেলের মতোই, তবে পার্থক্য হলো একটি রেকর্ডের একাধিক প্যারেন্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে ট্রি স্ট্রাকচার নয়, এটি মূলত গ্রাফ স্ট্রাকচার। অর্থাৎ যখনই একটি রেকর্ডের একাধিক প্যারেন্ট হয়ে যায় সেটা তখন নিশ্চয়ই আর ট্রি স্ট্রাকচারে থাকে না, সেটা তখন হয়ে যায় সিম্পল গ্রাফ স্ট্রাকচার। অর্থাৎ নেটওয়ার্ক মডেলটি হলো একটা গ্রাফ স্ট্রাকচার যার মাধ্যমে ডাটাকে উপস্থাপন করা হয়। এইখানে একটা উদাহরণে দেখানো হয়েছে যে একটা স্টুডেন্টের দুইটি প্যারেন্ট নোড রয়েছে, সিএসই ডিপার্টমেন্ট এবং লাইব্রেরি। তাহলে এটা একটা কি হলো, এটা একটা নেটওয়ার্ক মডেল বলতে পারি। তারপরে আসি রিলেশনাল মডেল, যে ডাটা মডেলের এক বা একাধিক টেবিলের মধ্যে ডাটা এবং ডাটা রিলেশনশিপকে উপস্থাপন করা হয় তাকে রিলেশনাল মডেল বলে। এটি সর্বাধিক ব্যবহৃত একটি মডেল। উদাহরণস্বরূপ নিচে এমপ্লয়ি টেবিল দেখানো হলো, অর্থাৎ টেবিলের মাধ্যমে টেবুলার ফরম্যাটে যে ডাটাকে উপস্থাপন করা হয় সেই মডেলটাকে রিলেশনাল মডেল বলে। এখানে একটা টেবিলের মাধ্যমে ডাটাকে উপস্থাপন করে তা দেখানো হলো। তারপরে হলো এন্টিটি রিলেশনশিপ মডেল, যে ডাটা মডেলে এক বা একাধিক অবজেক্টের মাধ্যমে ডাটা এবং ডাটা রিলেশনশিপকে উপস্থাপন করা হয় তাকে এন্টিটি রিলেশনশিপ মডেল বলে, এটিকে সংক্ষেপে ইয়ার মডেলও বলা হয়। উদাহরণস্বরূপ শিক্ষক একটি বিভাগের জন্য কাজ করে, এখানে উল্লেখ্য যে এই যে এন্টিটির কথা বলা হয়েছে বা অবজেক্টের কথা বলা হয়েছে, এটি টিচার একটা এন্টিটি বা অবজেক্ট, ডিপার্টমেন্ট একটা এন্টিটি বা অবজেক্ট, তো এদের মধ্যে একটা রিলেশনশিপ ওয়ার্কিং, অর্থাৎ একজন টিচার একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে কাজ করে, এই যে রিলেশনশিপ সেটাকে এখানে ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে আসি অবজেক্ট বেস ডাটা মডেল, এটি মূলত দুই ধরনের, যেমন এখানে বলা হচ্ছে কি এন্টিটি রিলেশনশিপ মডেলকে অর্থাৎ ইয়ার ডায়াগ্রামকে যখনই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন এনক্যাপচুলেশন, মেথড, অবজেক্ট ইত্যাদি নোটেশনের মাধ্যমে বর্ধিত করে নতুন একটি মডেল উন্নয়ন করি, সেই মডেলটিকে বলা হবে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল। আবার যদি অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল ও রিলেশনাল মডেলের সমন্বয়ে আরেকটি মডেল তৈরি করা যায় সেটাকে বলা হয় রিলেশনাল ডাটা মডেল। তাহলে আমরা অবজেক্ট বেস ডাটা মডেল আমরা দুইভাবে করতে পারি, একটা হলো এন্টিটি রিলেশনশিপ মডেলের সাথে কিছু নোটেশন যুক্ত করে করতে পারি যেটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল, আবার রিলেশনাল মডেল এবং অবজেক্ট রিলেশনাল ডাটা মডেলকে সমন্বিত করে আমরা আরেকটি অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল এবং রিলেশনাল মডেলকে সমন্বয় করে আমরা আরেকটি মডেল তৈরি করতে পারি, সেটাকে বলা হচ্ছে রিলেশনাল ডাটা মডেল। উদাহরণস্বরূপ এখানে এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট নামের দুইটি অবজেক্টের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে, যেখানে এটা একটা এমপ্লয়ি একটা অবজেক্ট, ডিপার্টমেন্ট একটি অবজেক্ট, আর অবজেক্টের আমরা জানি কিছু বৈশিষ্ট্য থাকে আর কিছু মেথড থাকে বা কোড থাকে, তো এখানে তা দেখানো হয়েছে এবং তাদের মধ্যে একটা লিংক এখানে দেখানো হয়েছে।
তারপর আসি সেমি স্ট্রাকচার মডেল, যে ডাটা মডেলের রিলেশনাল মডেলকে অর্থাৎ ডাটা টেবিলের ফর্মাল স্ট্রাকচারকে সাপোর্ট করে না তাকে সেমি স্ট্রাকচার মডেল বলে। এটি ডাটাকে এক্সটেনশন এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এক্সএমএল এর মাধ্যমে উপস্থাপন করে থাকে। অর্থাৎ রিলেশনাল মডেল হলো একটা স্ট্রাকচার মডেল, আর সেমি স্ট্রাকচার মডেল হলো যেটা টেবুলার ফরম্যাটকে সাপোর্ট করে না, অর্থাৎ টেবুলার ফরম্যাটে যে ডাটাকে উপস্থাপন করা হয় না তাকে সেমি স্ট্রাকচার মডেল বলে। এখানে মূলত এক্সএমএল এর মাধ্যমে যে ডাটাগুলোকে উপস্থাপন করা হয় তাকে সেমি স্ট্রাকচার ডাটা মডেল বলা হয়। তারপরে আসি গত ক্লাসের উপরে একটি টপিক্সের উপরে কিছু রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টে সেটা টপিক্সটি ছিল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্রাকচারের উপরে। অনেকেই বলেছে এটা ক্লিয়ারভাবে বোঝে নাই। তো এইখানে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্রাকচার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্রাকচারের একটি চিত্র দেখানো হয়েছে। অন্যান্য সিস্টেমের মতো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমেরও অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে এবং সেই কম্পোনেন্টগুলোর মাধ্যমে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্যকে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হয়। এই চিত্রে কম্পোনেন্টগুলোকে চারটা স্তরে ভাগ করে দেখানো হয়েছে। প্রথম স্তরে রয়েছে ইউজার, দ্বিতীয় স্তরে রয়েছে কোয়েরি প্রসেসর, তৃতীয় স্তরে রয়েছে স্টোরেজ ম্যানেজার বা ডাটাবেস ম্যানেজার, চতুর্থ স্তরে রয়েছে ডিস স্টোরেজ যেখানে ডাটাবেসটি ফিজিক্যালি স্টোর থাকে, অর্থাৎ ডিস্ক ড্রাইভে যেখানে ডাটাগুলো স্টোর থাকে সেটি। তাহলে আমরা উপর থেকে যদি চিন্তা করি যে এই কম্পোনেন্টগুলোর কাজ হলো ডাটাবেজের সাথে কানেক্ট হওয়া এবং ডাটাবেজ থেকে ডাটা নিয়ে আসা, ডাটাবেজে ডাটা রাখা, বিভিন্নভাবে বিভিন্ন ইউজার ডাটাবেজের সাথে কানেক্ট হয়, সেই ক্ষেত্রে ইউজারদের কমান্ডগুলোকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বা বিভিন্ন ইনস্ট্রাকশনে ট্রান্সলেট করার জন্য কোয়েরি প্রসেসর কাজ করে থাকে। এখানে দেখা যাচ্ছে যে সাধারণ ইউজারদের ডাটাগুলোকে ডাইরেক্ট অবজেক্ট কোডে রূপান্তর করা হয় এবং সেই ক্ষেত্রে সাধারণ ইউজারদের কিছু অংশ থাকে যেগুলা ডিএমএল কোয়েরি, সেগুলো এখানে এদিক দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, আর যেগুলো সাধারণ প্রোগ্রাম সেগুলোকে কোয়েরি এভালুয়েশন ইঞ্জিনে পাঠানো হয়। আবার একজন প্রোগ্রামার যখন একটি প্রোগ্রাম রাইট করে তখন সেগুলোকে কম্পাইলারের মাধ্যমে প্রথমে কম্পাইল করে নেয়, তারপরে সাধারণ প্রোগ্রামগুলোকে অবজেক্ট কোডে রূপান্তর করার জন্য এখানে প্রেরণ করা হয়, বাকিগুলোকে ডিএমএল কোয়েরিজগুলোকে এদিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আরেকটা জিনিস উল্লেখ হয়েছে যে সকল রেখার মধ্যে তীর চিহ্ন নাই সেগুলো দিয়ে বোঝায় যে এগুলো বাই ডিরেকশনাল, আর যেগুলোতে তীর চিহ্ন আছে সেগুলো স্পেসিফিক করে বোঝানো হয় যে এখান থেকে এখানে আসছে। তাহলে দেখা যাচ্ছে কি যে এক প্রোগ্রামারের কিছু অংশ এদিকে চলে যাচ্ছে আবার কিছু অংশ এদিকে চলে যাচ্ছে। তারপরে সফিস্টিকেটেড ইউজার যারা ডাটাবেজের এসকিউএল ল্যাঙ্গুয়েজকে সরাসরি ব্যবহার করে ডাটাবেজকে ইউজ করে তাদের ল্যাঙ্গুয়েজগুলোকে সরাসরি ডিএমএল কোয়েরিজে প্রেরণ করা হয়। ঠিক তেমনিভাবে অ্যাডমিনিস্ট্রেটর যিনি একটি ডাটাবেজের পুরাপুরি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পুরাপুরি নিয়ন্ত্রণ করে থাকে, সিকিউরিটি সেট আপ করে থাকে, ফিজিক্যালি ডাটাটি কোথায় স্টোর থাকবে সেটা নির্দিষ্ট করে থাকে এবং অন্যান্য যাবতীয় কাজগুলো করে থাকে, সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটিভ টুলের মাধ্যমে করে থাকে। সবচেয়ে বড় কাজ হলো ডিডিএল স্কিমাকে ডিডিএলে ইমপ্লিমেন্ট করা। ডিডিএল ইমপ্লিমেন্ট করার পরে সেটা ডিডিএল ইন্টারপ্রেটারের মাধ্যমে একটা ইন্টারপ্রেট করে সেটা আবার অ্যাডমিনিস্ট্রেশন টুলে প্রেরণ করা হয়, সেখান থেকে ডিএমএল হয়ে ডাটা ডিকশনারিতে চলে আসে। তো এইভাবে একজন অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে। তো মূলত হায়ার লেভেলের যত ধরনের ইনস্ট্রাকশন রয়েছে সেইগুলোকে কোয়েরি এভালুয়েশন প্রসেস দ্বারা ইঞ্জিন দ্বারা কোয়েরি প্রসেসর ট্রান্সলেট করে লোয়ার লেভেলে প্রেরণ করে। লোয়ার লেভেলে স্টোর ম্যানেজার, বাফার ম্যানেজার, ফাইল ম্যানেজার, অথোরাইজেশন অ্যান্ড ইন্টিগ্রিটি ম্যানেজার,
ট্রানজ্যাকশন ম্যানেজার এই চারটি কম্পোনেন্টের মাধ্যমে ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী চার ধরনের কার্যক্রম পরিচালনা করে। বাফার ম্যানেজারের কাজ হলো ডাটাবেস থেকে ডাটা নিয়ে মেইন মেমোরিতে বা র্যামে রাখা এবং কাজে ডাটাগুলোকে ব্যবহার করা। ফাইল ম্যানেজার কাজ হলো ডাটার জন্য ডিস্ক ড্রাইভে জায়গা বরাদ্দ দেওয়া। অথোরাইজেশনের অ্যান্ড ইন্টিগ্রিটি ম্যানেজারের কাজ হলো ইউজারদের অথরিটি চেক করা এবং ইন্টিগ্রিটি কনস্টেন্ট পরীক্ষা করে দেখা। ডাটা কোনো অথরিটি চেক করার জন্য অথোরাইজেশন ম্যানেজার ডাটা ডিকশনারির সাথে কমিউনিকেশন করে তারপরে সিদ্ধান্ত দিয়ে থাকে। তারপরে ট্রানজ্যাকশন ম্যানেজারের কাজ হলো ট্রানজ্যাকশনগুলো সাইমলটেনিয়াসলি বা একসাথে সংগঠিত হচ্ছে কিনা সেটাকে নিয়ন্ত্রণ করা এবং যে কোনো কারণে সিস্টেমের ফেলোর হইলেও যেন ডাটাবেজের কনসিস্টেন্সি ঠিক থাকে সেটাকে রক্ষা করা। এইভাবে ফিজিক্যাল স্ট্রাকচার থেকে একজন ব্যবহারকারী তিনটি স্টেপের মাধ্যমে ডাটাকে নিয়ে থাকে এবং ডাটাবেজে ডাটা জমা করে থাকে। তো হলো আজকে। তাহলে ছাত্রছাত্রীরা, পরিশেষে বলি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ ঠিক এই দিনে আবার হাজির হব। সেনাগাদ ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।